গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল বেরোচ্ছি এখন একটু বাজারে, আজকে থেকে অফিস জয়েন ব্যাক করব। যদিও আমার এই গোটা উইকটা নেওয়া ছিল ছুটি, তার কারণ আমাদের আর একটা প্ল্যান ছিল, বাট সেটা সম্ভব আর ফিজিবল হচ্ছে না, ওই জন্য আজকে থেকে অফিস জয়েন করব। আবার আগে যদি কোনো কিছু প্ল্যান হয় তখন আবার ছুটি নেব। তো চলো এখন গিয়ে বাজারটা করে আনি। ঘরে কিচ্ছু বাজার নেই, মাছ নেই, সবজিপাতি কিচ্ছু নেই, তো নিয়ে চলে আসি পট করে। কচুলো তো একটু কম নে, এখানে সোহাগ হচ্ছে পিসি ভাইজি। লালচে শাক, কচু, লতি আর মছলি। মছলি জল কি রানি হ্যাঁ। খুবই সুন্দর লাগলো, আর ফ্যামিলি মেম্বারদের মতো তোমরা আমাদের কাছে। আমার বাবা মার মানে রাত্রিতে ঘুম হবে না যদি তোমাদের ব্লগ না দেখে, মানে আমার মা রীতিমতো ডেকে ডেকে বলে চালা ওদের ব্লগটা আমি দেখবো তারপরে ঘুমাবো, নাহলে যাবো না। এরকম এইগুলো আমারও সৌভাগ্য হলো যে চন্দ্র সঙ্গে আমার মোটামুটি 15-20 বছর মনে হয় এটা যোগাযোগ হয়ে গেল, খুবই ভালো লাগলো আমাদের পাওনা আর কি। একটু আমার বাবা মাকে একটু বলে দাও, মানে আমার মায়ের নামও বাণী সাহা, বাবার নাম কৃষ্ণদূত সাহা। তো কাকু কাকিমা আমাদের প্রণাম নেবেন, আপনাদের সাথে দেখা হলেও খুব ভালো লাগলো, বাট এরপরে যখন বোলপুরে আসবেন নিশ্চয়ই আসবেন, আর আমরা যদি এখানে না থাকি তাহলে ব্যাঙ্গালোরে যখন যাবেন অবশ্যই আমাদের সাথে দেখা করতে কিন্তু ভুলবেন না। আজকে একদম সকালবেলায় ভোরে ভোরে বাজার করেছি, তোমরা দেখলে যেদিন হবে সেদিন বলবো। বলো পাকা আম এখনো হয়নি, এখনো আম কাঁচাই আছে, এত তাড়াতাড়ি পেকে যায় না তোমার মতো। ঘেঁটে কটে পাকা আম খাবে। কচুর লতিতে লেবু পড়ছে, তার সঙ্গে শশা, শশাও এনেছি আজকে, শশা, পেঁয়াজ, বাটা মাছ, ডাইল, পাকস না একটা ডাল, টমেটো। সকালবেলাতেও ডাকছিল, কি ভালো লাগে। ওই তো এখানে, এই তো ডালে বসে। এই যে না পড়ে যাবে মিমলি, পড়ে গেলে মাথায় লেগে যাবে। দাদা কোন ট্রেনে গেলে, দাদা কোন হোটেলে থাকলে, দাদা রুম রেন্ট কত, দাদা ট্রেন ফেয়ার কত, দাদা কোথায় কোথায় ঘুরলে, কি কি সাইট সিং করলে, তো সব কোশ্চেনের আনসার নিয়ে এক্ষুনি চলে আসছি। ম্যাডাম যেই আসবে অমনি দুজনে মিলে একসঙ্গে বসে পড়বো আর সমস্ত কোশ্চেন আনসার দেবো তোমাদের। ব্যাপারটা কি, ব্যাপারটা কি, কই কিউএনএ সেশন দেবে বলেছো, দিতে পারছো না, আসতে পারছো না? তোমার বন্ধুদের সাথে একটু গল্প করছিলাম, তো হাজির হয়ে গেলাম তোমাদের কিউএনএ এর কোশ্চেন নিয়ে। গুড ইভিনিং সেশন ফ্যামিলি, আনসার গুলো এবার দেবো। বলো, প্রচুর কোশ্চেন এসেছে তোমাদের, বেশ ফানি ফানিও কোশ্চেন এসেছে, সেগুলোরও আনসার দেবো। তুমি কি ভাবে কোশ্চেনটা করে দেবো আর আমরা আনসার দেবো না? বলছি না যে এই কোশ্চেন সবারই ওই, কিভাবে প্ল্যান করব, কোথায় কত লাগলো, কোথায় কোথায় গেলে
এই হচ্ছে কি মেইন মানে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবো তো আমি সব মোটামুটি নোট ডাউন করে নিয়েছি এগুলো যদিও ডেসক্রিপশনে থাকবে তাও একবার বলে দিচ্ছি হ্যাঁ প্রচুর হোমওয়ার্ক করে এসেছি বস তো বোলপুর থেকে আমি যেটা রেকমেন্ড করব যে আচ্ছা প্রথমেই বলে রাখি আমাদের যে প্রথমে ট্যুরটা আমরা যখন বানিয়েছিলাম তখন কিন্তু আমাদের ডুয়ার্স যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমি জাস্ট এনজিপি অবধি টিকিট কেটে রেখেছিলাম শিলিগুড়ি অবধি টিকিট কেটে রেখেছিলাম যে ওর পরে কোথাও একটা যাব তো সেই জন্য আমরা মেল জংশন অবধি কিন্তু ট্রেনের টিকিটটা কাটিনি তো তোমরা যখনই কেউ যাবে কলকাতা থেকে বা শিয়ালদা থেকে যে ট্রেন অ্যাভেলেবেল আছে আইআরসিটিসি আছে সেখানে গিয়ে দেখে নিও আমি আর ওই জন্য ট্রেনের নাম কিছু লিখিনি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কাঞ্চনকন্যা ও কাঞ্চনকন্যা 13149 এটার হচ্ছে গিয়ে এসির থ্রি এসির রুম ফেয়ার হচ্ছে গিয়ে 740 টাকা আর এসি টু টায়ারের হচ্ছে গিয়ে 1105 টাকা আর ফেরারটা হয়েছে এনজিপি টু বোলপুর এটা হচ্ছে দার্জিলিং মেল 12344 এসি থ্রি টায়ারের ফেয়ার হচ্ছে 740 টাকা আর এসি টু টায়ারের হচ্ছে 1039 টাকা তো এই হয়ে গেল ব্যাপার আর ক্যাব ক্যাব আমরা যেটা করেছিলাম চার দিনেই ক্যাব আমাদের সঙ্গেই ছিল সুমিত সুমিত আর দুটো যেহেতু আমাদের ক্যাব লেগেছিল সুমিত আর বিট্টু তো ওদের নাম্বারগুলো নিচে দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা দেখে নিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্ট দুটোতেই পুরো স্টোরিটা থাকবে ক্যাব ফেয়ার যেটা হয়েছে সেটা ওই মোটামুটি 3000-3500 মতো পার ডে ধরে নাও ওদেরকে কিন্তু কোনো থাকা খাওয়ার খরচা আমাদের দিতে হয়নি ওটা ওদের নিজেদের তার মধ্যে ইনক্লুডিং তো পার ডে আমাদের 3500 টাকা করে পার গাড়িতে পড়েছে তো তারপরে হচ্ছে ডে ওয়ান ডে ওয়ানে আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে মূর্তি ট্যুরিজম প্রপার্টি যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আগে এটার নাম ছিল হচ্ছে মূর্তি ট্যুরিস্ট লজ কন্টাক্ট পার্সন হচ্ছে সুরজিৎ দা নাম্বার নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো খুব ভালো লোক মানে তোমরা যদি অনলাইনে অনলাইনে নিচে আমি লিঙ্কটাও দিয়ে দেবো যেখান থেকে তোমরা বুক করতে পারবে অনলাইনে যদি না পাও আমি রেকমেন্ড করবো যে সুজিতার সঙ্গে একবার ফোনে কথা বলে নিও যদি অ্যাভেলেবেল কোনোভাবে এদিক ওদিক থেকে হয় উনি যদি ম্যানেজ করতে পারেন ম্যানেজ করে দেবেন তারপরে হচ্ছে গিয়ে রুম ফেয়ার ওখানে দুরকম রুম আছে একটা হচ্ছে উডেন কটেজ একটা হচ্ছে ব্রিক কটেজ তো দুটোতেই হচ্ছে গিয়ে 2900 টাকা প্লাস ট্যাক্স এবার কতদিন তোমরা থাকবে সেটা ওইভাবে ইনক্লুড করো এই জন্য আমরা আমাদের কত লেগেছে সেটা আর বলছি না তোমরা ওইভাবে ক্যালকুলেট করে নেবে তোমরা কতজন যাবে কতগুলো কটেজ নেবে কতগুলো ট্রেনের সিট বুক করবে সেটা তোমাদের উপর পুরোটাই আর ফুড বিল আমাদের 9 জনের দুদিন আমরা ওই কটেজটাতে ছিলাম 9 জনের দুদিনে অ্যাপ্রক্স 5000 মতো বিল হয়েছিল চা কফি সব নিয়ে তবে কটেজটার সাথে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এরপরে আসি ডে ওয়ানে কি সাইটসিং করবে দেখো ডে ওয়ানে সকালবেলা তো ওই রিসর্টে পৌঁছাতে পৌঁছাতেই মোটামুটি তোমাদের 11:30-11:30 বাজবে আমরা যেহেতু এদিক ওদিক ঘোরাঘুরি করে গেছি ওই জন্য আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1:30 হয়ে গিয়েছিল ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে মূর্তি রিভার আর মূর্তি সারাউন্ডিংস তোমরা ওই দিন কভার করতে পারো তারপরে হয়ে যাবে হচ্ছে কি ডে টু সাইটসিং তো ডে টু আমরা যেটা করেছিলাম সেটা ডে টু ওখানেই স্টে করেছিলাম যেহেতু অন্য কোনো আর হোটেল পাইনি বাট আমরা যেটা রেকমেন্ড ছিলাম বাট মূর্তিটা এত ভালো লেগেছিল আমাদের ওই জন্য আর চেঞ্জ করিনি ওখানেই থেকে গেছিলাম তো আমরা যেটা রেকমেন্ড করব ডে টু তে তোমরা চলে যেতে পারো হচ্ছে গিয়ে আরজে রেস্টুরেন্ট ওটা হচ্ছে তো ওটা হচ্ছে জলঢাকাতে তো ডে টু তে তোমরা যদি আরজে তে প্ল্যান করো তাহলে উল্টো দিক দিয়ে শুরু করতে হবে তোমাদের সেটা হচ্ছে স্যামসিং রকি আইল্যান্ড সন্তলাহোলা বিন্দু ঝালং তো বিন্দু ঝালং ওই দুটোর মাঝামাঝি জায়গায় আরজে এটা পড়বে ডে থ্রি আমরা যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে জলদাপাড়া আমাদের প্রথমে অ্যাকচুয়ালি ডে টু তে লাটাগুড়িতে প্ল্যান ছিল না ইয়ে করা সাফারি করা কিন্তু সেটা তো হয়নি দেখেছো বৃষ্টির জন্য ওই জন্য তারপরে যে ডিসিশনটা নিয়েছিলাম যে এবার আমরা এইভাবে এইভাবে সাজিয়েছিলাম তোমরা তোমাদের অ্যাকর্ডিং যে যেভাবে পসিবল হচ্ছে ওইভাবে করে নিতে পারো গুরুদঙ্গা জঙ্গল সাফারি আর লাটাগুড়ি জঙ্গল সাফারির জন্য তোমরা ওই ট্যুরিস্ট মূর্তি ট্যুরিস্ট লজের সুরজিৎ দার সঙ্গেই কন্ট্যাক্ট করে নিও উনিই ব্যবস্থা করে দেবেন তো এরপরে আসি ডে থ্রি আমরা যেহেতু জলদাপাড়া ন্যাশনাল পার্কে চলে গিয়েছিলাম তো ওখানে যদি তোমাদের টিকিট কাটতে হয় নিচে সমস্ত ডেসক্রিপশন দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে কত টাকা পার পার্সন আর তারপরে হচ্ছে গিয়ে 1700 টাকা পার গাড়ি তো টিকিট বুক করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় আরেকজন কন্ট্যাক্ট পার্সনের নাম দেওয়া আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো সে বুক করে দেবে ফর স্টে আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে হলং ইকো ভিলেজ রিসর্ট এটা হচ্ছে জলদাপাড়াতে তো এটা আমাদের একজন ফ্যামিলি মেম্বারই আমাদেরকে সাজেস্ট করেছে নামটা এখানে আর ডিসক্লোজ করছি না তো উনি সমস্তটা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন ওনার রেফারেন্সে আমরা গেছিলাম ওখানে বেশ ভালো লেগেছে ওখানে নন এসি রুম ছিল 1800 টাকা এবং এসি রুম ছিল 2500 টাকা
তো তার এর উপরে আমরা ডিসকাউন্টটা পেয়েছিলাম। তো এই হয়ে গেল ডে থ্রি মোটামুটি কমপ্লিট, জলদাপাড়া সমস্ত কিছু করে এসে। এরপর হচ্ছে কি ডে ফোর, ডে ফোর আমাদের রিটার্নের টিকিট ছিল রাত 8টায়। তো সকালবেলায় আমরা চলে যাই বুকসা জয়ন্তী। তো বুকসাতে যখন তোমরা এন্ট্রি করবে তখন পার পার্সন হচ্ছে 120 টাকা টিকিট কাটতে হবে, আর পার গাড়ি 400 টাকা। তো এই টিকিট কেটে তোমাদের ঢুকতে হবে বুকসা জয়ন্তী সমস্ত কিছু। তো চেষ্টা করবে যত সকাল সকাল মানে 7টা সাড়ে 7টার মধ্যে বেরিয়ে যেতে, নাহলে কিন্তু ডে ফোর কভার হবে না। আমাদের যে প্রবলেমটা হয়েছিল বুকসা আমরা যেতে পারিনি, কারণ বুকসাতে যখানে যাবে ওখান থেকে আরও 1.5 কিলোমিটার হেঁটে যেতে হয়। তো এই সমস্ত জায়গাতেই জাঙ্গল সাফারির ব্যবস্থা আছে। যদি তোমরা চাও যে আপার জয়ন্তীতে গিয়ে ওই শিব মন্দিরটায় যাবে, তাহলে ওখান থেকে আবার সাফারি নিয়ে তোমরা শিব মন্দিরটা যেতে চাও যেতে পারো। তো লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে গাজলডোবা, গাজলডোবাতে ওটা দেখে ভোরের আলো ওই সমস্ত দেখে আমরা ডাইরেক্ট এনজিপিতে চলে আসি। তো এই হলো ওভারঅল আমাদের ট্যুর। আর আমরা যেটা আগেও যেটা বলেছি যে আমাদের কিন্তু কোনো রকম প্ল্যান ছিল না সেকেন্ড ডে অনওয়ার্ডস, মানে মূর্তিতে গিয়ে তারপর থেকে কি করব ওখানে গিয়েই সমস্ত কিছু প্ল্যান করেছি। অতএব হ্যাপাজার্ড একটা প্ল্যান হয়েছে। যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে তাহলে তোমরা এই প্ল্যানটাই করতে পারো, বা আরেকটু আরএনডি করে তোমরা আরো ভালো প্ল্যান করে নিতে পারো। আর তোমরা অনেকজন জিজ্ঞাসা করেছো ক্যাবের পাইলটদের বিহেভিয়ার কেমন, সেটা তোমরা দেখিয়েছো একদম বাড়ির মানে আমাদের আমাদের মনে হচ্ছিল আরো দুজন মেম্বার আর কি, খুবই ভালো। আমি তো ডেফিনেটলি রেকমেন্ড করবো যে যদি এনজিপি মানে যদি নর্থের কোথাও যাচ্ছ তাহলে সুমিতদা বা বিট্টুদা দুজনে কাউকে একটা কন্ট্যাক্ট করে নিতে পারো, বেশ ভালো। তো শুরুতেই যেটা বলছিলাম কয়েকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে। একজন জিজ্ঞেস করেছে আনম্যারিড কাপলরা কি ওখানে গিয়ে থাকতে পারে, আমি কি করে জানবো? ওদেরকে ফোন করে জিজ্ঞেস করে নিও ওদের হোটেলের কি রুলস এন্ড রেগুলেশন আছে। তো এরপর আর একজন কোয়েশ্চেন করেছে তোমাদের নাম নেই, জাস্ট লেখা আছে বিডি। তো তোমরা লিখেছো, তোমরা কি টুকরো টুকরো খরচা আলাদা আলাদা লোকে করেছো না সবাই মিলে একসঙ্গে করেছো? দেখো না এরকম করে কোনো বিয়ের বার্ডেন ছিল না আমাদের, সবাই নিজের ফ্যামিলি গেছি। সো মানে ওইটা বলে আর যাই হোক, ওই এই কোয়েশ্চেনের আনসারটা ওই জন্য আর দিলাম না, সবাই মিলে খরচ করেছি। আশা করি তোমাদের সব থেকে বড় কথা তোমাদের যে ভালো লেগেছে ট্যুরটা, তোমরা যে এত রেসপন্স করেছো, আর সব থেকে ভালো কথা মানে বড় কথা আমরা যতজন মেম্বার গেছিলাম সবার খুব ভালো লেগেছে এই ট্যুরটা, সবাইকে এতটা আনন্দ দিতে পেরেছি। হুট করে প্ল্যানটা হয়েছিল, তোমরা তো দেখেইছো যারা যারা আছো মানে প্রত্যেক দিন যারা আমাদের ব্লগ ফলো করো তারা জানোই কিভাবে প্ল্যানটা হয়েছিল, মানে একদম শর্ট নোটিসে হয়েছিল। সো সেখান থেকে সবাইকে যে এত সুন্দরভাবে ঘুরিয়ে আনতে পেরেছি, আর সব থেকে বড় কথা ওয়েদার আমাদের এত সাথ দিয়েছে যার জন্য সবাই খুব মজা করতে পেরেছি অনেক বেশি করে। তো এটাই আমাদের কাছে প্রাপ্তি আর কি। তো যাই হোক এরকম ছোট ছোট ট্রিপ করতেই থাকবো। আরো একটা কোয়েশ্চেন আছে, আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে? কোন জায়গাটা? আমার জয়ন্তী নদীটা খুব ভালো লেগেছে। আমার হচ্ছে গিয়ে বিন্দু, বিন্দুর ওখানে একা একা বসেছিলাম। তুমি তো একা থাকতেই ভালো লাগে ব্যাচেলের মানুষ। ব্যাচে ওখানে বেজায় শান্তি আর কিছু নাই, মানে কোনো চিৎকার নেই, ওই জন্য আমি ওই কাটে 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 নেই বলো। কোন ভালো লেগেছে? আমার লেগেছে মূর্তি নদী। মূর্তি নদী? ও বাবা, এই যে ডক্টর মিমলি সেন এত ভালোবাসা, এটা কি ভালোবাসা না বালুবাসা? বালুবাসা পড়িয়েছে নাকি? পড়ালো পড়ালো যত অত্যাচার আমার বাবার উপর। চললো এখন পাইগিরি করতে, যা আমি যাচ্ছি না তোর পেছনে। তোরে আছে তোর থেকে তোর দাদু বেশি বুদ্ধিমান বুঝলি, খুলে দিয়েছে এবার দেখে আয়। হ্যাঁ তো চলো পড়ে থাকবে এখন, এখান থেকে স্পাইগিরি করা হলো।
নিয়ে দেখলো পড়ে। তো এই যে বিল নিয়ে বসেছে আজকে আবার। বাবা রে মাথা খা, 71,000 টাকা পুরো ঘাপলা হয়ে গেছিল। আটটায় বসেছি, কিছু পে হিসাব মেলাতে পারছিলাম না। এখন বাজে হচ্ছে 10:06, ওই 8:20 ঢুকেছি, তারপরে বসেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:06। জাস্ট এক্ষুনি আমার রিসেলার একটা ফোন করলো, মানে সত্যি এত অনেস্ট মানুষ পৃথিবীতে আছে বলেও হয়তো এরকম হতে পারে না আর কি। তখনই ফোন করে বললেন যে এরকম একটা বিলে গণ্ডগোল হচ্ছিল সেইখান থেকে। তারপরে আমি একটু শান্তি, মানে সত্যি আমি একদম মানে ইনজাস্টিস করছি বিজনেসটার প্রতি, এতটুকু টাইম দিতে পারছি না। তো যাই হোক, হয়ে গেছে। এখানে এখন খেলা দেখছি আর এইখানে চলছে ডিম ভাজা। খেলার দিনে বারবার ডিস্টার্ব করলে হয়, খেলা দেখবো না পেঁয়াজ কাটবো বলো। সামহাও এবার আরসিবি কোন রকমে মান বাঁচিয়েছে, অন্যান্যবার যা হাল হয়। আমি কিন্তু বস হার্ড কোর আরসিবি ফ্যান। সৌরভ গাঙ্গুলি যতদিন খেলতো ততদিন দাদা যে টিমে আমি সেই টিমে। তারপরে সৌরভ গাঙ্গুলি যবে থেকে আইপিএল থেকে বেরিয়ে গেল তারপর থেকে একদম হার্ড কোর আরসিবি। তোমরা কে কোন টিমকে সাপোর্ট করছো 2022 আইপিএলে? কমেন্ট। এইরকমভাবেই আজকে দিনটা স্পেন্ড করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট বিলো কোন কোন পার্টগুলো ভালো লেগে থাকলো, কোন কোন পার্টগুলো আরও ইম্প্রুভমেন্ট দরকার কমেন্ট করো, তবে তো আমরা জানতে পারবো। তো চলো, এই বলে আজকে ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।